তাহলে কি শেষ পর্যন্ত যুদ্ধ হতে চলেছে? ভারতের সেনাবাহিনীর গোপন রিপোর্টে এমন সম্ভাবনার কথা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পূর্ব লাদাখে উত্তপ্ত পরিস্থিতি আপাতত কিছুটা নিয়ন্ত্রণে থাকলেও কখন পানি মাথার উপর চলে যাবে আন্দাজ করা কঠিন। দুদেশ সামরিক এবং কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে গেলেও কোনো সমাধানে পৌঁছানো যায়নি, এই খবর জানিয়েছে ভারতীয় গণমাধ্যম নিউজ 18। গণমাধ্যমটি আরও জানায়, অবস্থার অবনতি হয় যখন চীন জানিয়ে দেয় ভারতের সঙ্গে পূর্ব নির্ধারিত ডাক টিকিট প্রকাশ স্থগিত রাখছে তারা। এর ফলে দুদেশের মধ্যে আবারও দূরত্ব তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিম সীমান্তে পাকিস্তান প্রতিদিনই হামলার ষড়যন্ত্র করছে। নিজেদের এয়ারবেস এবং হেলিপ্যাড তারা চীনকে খুলে দিয়েছে। স্কাউডু সহ বেশ কিছু বেজ নতুন করে তৈরি করা হয়েছে। অন্যদিকে পূর্ব সীমান্তে ভুটানের থেকে কিছু দূরে চীন নিজেদের বেজে চতুর্থ জেনারেশনের যুদ্ধ বিমান নিয়ে প্রস্তুত রয়েছে। পাল্টা জবাব দিতে আগে থেকেই তিন বাহিনীকে যে কোনো ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখা হয়েছে। এবার আরও একটি পদক্ষেপ গ্রহণ করা হলো যা নতুন অক্সিজেন দেবে ভারতের তিন বাহিনীকেই। শোনা যাচ্ছে, আগে দ্বিমুখী যুদ্ধের জন্য যেখানে 10 দিনের অস্ত্রভাণ্ডার মজুত করার কথা বলা হয়েছিল, জরুরি ভিত্তিতে তা বাড়িয়ে 10 থেকে 15 দিন করা হয়েছে। নতুন বর্ধিত স্তরটি নিঃসন্দেহে বাহিনীর মনোবল বাড়াবে। ভারতের শীর্ষস্থানীয় সরকারি সূত্রের মতে, সশস্ত্র বাহিনীকে এখন 15 আইতে উন্নীত করা হয়েছে। এর ফলে চীন এবং পাকিস্তান দুদেশের বিরুদ্ধে 15 দিন তীব্র যুদ্ধ করার মতো জায়গায় থাকবে ভারত। তিন বাহিনীর প্রধান সিডিএস বিপিন রাওয়াত নিজে পরিস্থিতি খতিয়ে দেখেছেন। ভারত মহাসাগরে নৌবাহিনীকে সতর্ক করা হয়েছে। মার্কিন প্রযুক্তিতে তৈরি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার রোমিও নৌবাহিনীর হাতে কদিনের ভেতরেই চলে আসার কথা। এছাড়া 6টি নতুন সাবমেরিন কিনছে ভারত। রাফাল আগে থেকেই রয়েছে হরিয়ানার আম্বালা এয়ারবেজে। এই জায়গা থেকে দুই শত্রু দেশেই অল্প সময়ের মধ্যেই হামলা চালানো সম্ভব। ফরাসি বিমানের দ্বিতীয় ভাগ কদিনের মধ্যেই এসে পড়বে পশ্চিমবঙ্গের হাসিমারায়। এছাড়া রাশিয়ান মিসাইল ডিফেন্স সিস্টেম যুক্ত হচ্ছে ভারতীয় বাহিনীতে। খবরে আরও বলা হয়েছে, নিরাপত্তা বাহিনীকে 15 দিনের যুদ্ধের প্রয়োজনীয় সমস্ত অস্ত্র এবং প্রয়োজনীয় জিনিস সংগ্রহের আদেশ দেওয়া হয়েছে। মনে করা হচ্ছে এই কাজে মোট 50,000 কোটি টাকা ব্যয় হবে। ভারত এবং পাকিস্তান উভয়ের সঙ্গে সাম্প্রতিক উত্তেজনাকে মাথায় রেখে ভারত এই প্রস্তুতি নিচ্ছে। এক কর্মকর্তা জানিয়েছেন, এই সরঞ্জাম 40 দিনের জন্য মজুদ রাখার কথা বলা হয়েছিল, পরে তা কমিয়ে 10 দিন করা হয় এবং নতুন নির্দেশে সেটি বাড়িয়ে 15 দিন করা হলো। উল্লেখ্য, উরিতে হামলার পর মনে করা হচ্ছিল 10 দিনের যুদ্ধ সরঞ্জাম প্রস্তুত রাখা খুব একটা স্বস্তিদায়ক না। তাই তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পরিক্কর তিন বাহিনীর অর্থনৈতিক প্যাকেজ 100 কোটি থেকে 500 কোটিতে রূপান্তরিত করেছিলেন, যাতে যুদ্ধের প্রয়োজনীয় অস্ত্র ক্রয় করা যায়। অন্যদিকে বিরোধী বাহিনীও চুপচাপ বসে নেই। চীন সেনা নিজেদের শক্তিশালী করতে শুরু করেছে। নতুন তথ্য অনুসারে চীন সেনা ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে প্রস্তুতি বাড়াতে বেশ কয়েকটি সামরিক শিবির স্থাপন করেছে। মে মাসের পর থেকেই পূর্ব লাদাখের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোলে ভারত এবং চীনের মধ্যে উত্তেজনাপূর্ণ অবস্থা বিরাজ করছে। উভয় দেশের সেনা এলএসসির কাছে বিপুল সংখ্যক সেনা মোতায়েন করেছিল। এই অচল অবস্থার সমাধানের জন্য উভয় পক্ষই বেশ কয়েক দফা বৈঠক করলেও এর কোনো নিরপেক্ষ ফলাফল পাওয়া যায়নি।